Hey cookies, welcome back to my channel. So today I'm going to make chicken roast and it's so easy to make and as you can see it's so tasty. So let's get started, but first check out my intro guys. So roast banana jono prothome ami ekti patre gorom tel niye nichhi. এই তেলটা আসলে ফার্স্টে চিকেনটা ফ্রাই করার জন্য নিচ্ছি সো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে কিছুটা লবণ অ্যাড করব এবং এটাকে ভালোমতো করে মাখিয়ে নিব এখানে শুধুমাত্র চিকেনটা ফ্রাই করার জন্য জাস্ট লবণ অ্যাড করলেই হবে এবং চিকেনটা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পায়ের কাছের অংশটা এবং জাস্ট বুকের অংশটা নিয়েছি এখানে চার পিস আছে দেখতেই পাচ্ছেন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে এখন আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিই দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেক সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব অনেক সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে এখন এটাকে তুলে নিয়ে আসলে নেক্সট স্টেপে যাওয়া হবে এখন নেক্সট স্টেপের জন্য এখন আমরা প্রথমে যে তেলটা দিয়ে চিকেনটা ফ্রাই করেছিলাম সেটাই আসলে নেওয়া হয়েছে এবং এখানে আমি কিছুটা ঘি অ্যাড করব অনেকেই চিকেন যেটাতে ফ্রাই করেছে যে তেলটা সেটা ইউজ করতে পছন্দ করে না বাট আমার মতে এই তেলটাই ইউজ করা উচিত বিকজ এখানে যে চিকেনের ফ্লেভারটা আছে সেটা থেকে যায় যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছুটা এলাচ দিব দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিব এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ফার্স্টে কিছুক্ষণ ভেজে নিব লাইক হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অন্য মশলাগুলো আসলে অ্যাড করব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করব এটা হচ্ছে গ্রেভির জন্য আসলে পেঁয়াজ বাটাটা অ্যাড করা হয় এখানে আমি এক টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি এরপর আমি একে একে এখানে এক চা চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাড করেছি কিছুটা ধনে বাটা মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পানি অ্যাড করব মনে রাখবেন যে রোস্টের যে মশলাটা থাকবে সেটাকে আপনার ভালোমতো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে যে মশলাগুলোর যে আলাদা একটা স্টিম থাকে সেটা যাতে থেকে না যায় এবং এটা যত ভালো করে এবং সময় নিয়ে আপনি ধৈর্য সহকারে রান্না করবেন তত আসলে এটা টেস্টটা বেড়ে যাবে এখন আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছি এবং এখানে অ্যাড করব বাদাম বাটাটা এবং অ্যাড করছি কিছুটা পেস্তা দানা বাটা এটা কিন্তু অপশনাল পেস্তা দানা বাটাটা এটা আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে আপনারা এটাকে বাদও দিতে পারেন এবং অ্যাড করছি কিছুটা টমেটোর সস এখানে বেশিটা সস ইউজ করা যাবে না জাস্ট হালকা একটু টেস্টের জন্য আসলে টমেটো সসটা ইউজ করা হয় এবং লাস্টে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোমতো করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে এখন আমরা টক দইয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এখন অ্যাড করব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মতো করে মিক্স করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না কারণ রোস্টে যদি আপনি পানি অ্যাড করেন তাহলে আসলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় যার কারণে আমি পানিটা একদমই অ্যাড করব জাস্ট পানিটা আপনি যখন মশলাটা ভেজে নেবেন বা মশলাটা যখন কষাচ্ছেন তখন আসলে মশলার কষানোর জন্য পানিটা অ্যাড করা যায় এবং আমি কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা অ্যাড করবেন একটু
মাথায় রেখে যে আমরা কিন্তু চিকেনে অলরেডি লবণটা দিয়েছি, সো সেই হিসাবে আসলে লবণটা দিতে হবে। এবং আমি এখানে একটা মশলা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার জয়ফল আছে, জয়ত্রী আছে, এলাচ এবং দারুচিনি মিলিয়ে আমি একটা মশলা ছোট অল্প করে বেটে নিয়েছি। এখন এটাকে ভালো মতো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক সুন্দর করে মিক্স হয়ে গেছে এবং সুন্দর একটা গ্রে তৈরি হয়েছে, গ্রেভি। এবং এখানে যে তেলটা ছিল সেটা উপরে উঠে এসেছে। এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিব। এবং আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকেই দুধটা পছন্দ করে না ইউজ করা, বাট আমি আসলে দুধটা দিই কারণ এটা ফার্স্ট অফ অল ক্রিমি একটা ভাব আনতে সাহায্য করে, সেকেন্ড হচ্ছে আপনার এখানে যেই ঘনত্বটা আছে সেটা একটু বাড়াবে আসলে ঝোলের টাইপের, এর জন্য আসলে আমি দুধটা ইউজ করছি। এবং আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি এবং সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি মরিচ বা ঝালটা ইউজ করিনি কারণ আপনার রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবং এখন এটা আমি ঢেকে দিব। এখন আমি এটাকে উল্টিয়ে দিই, আসলে অনেকক্ষণ ধরে এক সাইডটা কুক হচ্ছে, সো আর এক সাইডটা যাতে ভালো মতো করে রান্না হয় সেই জন্য আমি এটাকে একটু উল্টিয়ে দিব। এবং এটাকে আমি এখন ঢাকবো না, আর এটা আসলে এইভাবে এখন রান্না হবে কিছুক্ষণ। এবং জালটা একদম আমি অল্প করে দিয়েছি, এভাবে আসলে 5 মিনিটের মতো থাকবে, 5 থেকে 7 মিনিটের মতো, তারপরে আসলে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে রোস্ট হয়ে গেছে আমাদের এবং তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং লাস্টে আমি কিছুটা ঘি অ্যাড করব। আবার এখানে 1 চা চামচ অথবা 2 চা চামচের মতো কিছুটা ঘি অ্যাড করে দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবং এটাকে আমি ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের পর জন্য, তারপরে এটাকে পরিবেশন করে নেব। সো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের রোস্ট। এবং আমি এখানে একদম বিয়ের বাড়িতে যে স্টাইলটা রান্না করা হয় সেই স্টাইলটা ফলো করেছি এবং দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ক্রিস্পি একটা স্কিন তৈরি হয়েছে, যেটার কারণে আসলে যখন আপনারা খেতে যাবেন এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবং এখানে অনেক সুন্দর করে মশলাটা একটা পারফেক্ট গ্রেভিতে আছে, সো একদমই ইজি বানানো। যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, আন্নিয়া।